হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিগিনার্স গিটার কোর্সের স্টেজ ওয়ানের 6 নম্বর এপিসোডে। আজকের এপিসোডটি বা আজকের লেসনটি কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন পর্যন্ত 4টা কর্ড শিখেছি। কর্ডগুলো হচ্ছে ডি মেজর, ই মাইনর, সি মেজর এবং জি মেজর। জি মেজর এভাবে অথবা হচ্ছে জি মেজর এভাবে। তো এই কর্ডগুলো কিন্তু আমরা এখন শেখার পর আজকে আমরা যেটা করব, কর্ডগুলো শিফটিং করার লেসনটা শিখব বা এই প্র্যাকটিসটা আমরা এখন থেকে শুরু করব। তো এটা শুরু করার জন্য খুব ভালো একটা পদ্ধতি হচ্ছে, একদম প্রথমে জাস্ট জি এবং ডি কর্ডের মধ্যে আপনি শিফট করেন। জি এবং ডি, জি ডি। তো এটার জন্য প্রথম প্রথম যেটা আপনার হবে, আপনি তো প্রথমে জি ধরেছেন, এরপর আবার ডি ধরতে গেলে এই যে আঙুল উঠে যাবে সব, তারপর আবার বসবে, আবার জিতে আসবেন যখন, তখন আবার খুঁজতে হবে, আবার ডিতে আসবেন, খুঁজতে হবে। এটাই স্বাভাবিক, সবারই খুঁজতে হয়। আমার খুঁজতে হয়েছিল, সবারই খুঁজতে হয়। পৃথিবীর যত বড় বড় গিটার সবারই প্রথমে শিফটিংয়ে স্লোলি হয়। বাট এই স্লোলিটাকে কীভাবে আরও ভালো মতো করা যায় সেটার জন্য একটা খুব ভালো সিস্টেম আছে। এটা হচ্ছে আমি আসলে অনলাইনে জাস্টিন ওনার কাছ থেকে দেখেছিলাম। তো ওনার লেসনগুলো খুবই বিখ্যাত। তো ওনার যেটা করে, উনি যেটা বলে 1 মিনিট চেঞ্জ। হ্যাঁ, সো আমি ওটা আপনাদেরকে শেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে 1 মিনিটে আমরা কতগুলো চেঞ্জ করতে পারছি। একদম প্রথম প্রথম হয়তো 1 মিনিটে আমরা 10টা চেঞ্জ করতে পারবো, মানে আমরা হয়তো 1 মিনিটে 10 বার চেঞ্জ হবে। হ্যাঁ, একটা চেঞ্জ কীভাবে হচ্ছে, জি থেকে ডিতে যাচ্ছি, একটা চেঞ্জ, আবার জিতে যাচ্ছি, আবার ডিতে যাচ্ছি, 2টা চেঞ্জ, আবার জিতে যাচ্ছি, আবার ডিতে যাচ্ছি, 3টা। হ্যাঁ, একদম প্রথম প্রথম হয়তো 1 মিনিটে আপনার 10টা হবে বা 1 মিনিটে 5টা হবে, কোনো সমস্যা নেই। ইভেনচুয়ালি আপনি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা খুব দ্রুত আপনার হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখা যাবে যে মিনিটে হয়তো আপনি 1 মিনিটে আপনি 60টা করতে পারছেন বা অনেক সময় 100ও চলে যাবে, কোনো সমস্যা নেই। দ্যাট উইল বি গ্রেট। তো আপনাকে প্রথম প্রথম যেটা করতে হবে, আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে কর্ডগুলো শিফট করতে হবে। এটাতে যেটা হচ্ছে, আপনার মাসেল মেমোরি ক্লিয়ার হচ্ছে এবং কর্ডগুলো শিফট করার জন্য আপনাকে কী করতে হবে আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন। স্লোলি, আস্তে আস্তে আপনাকে এই কর্ডগুলো চেঞ্জ করতে হবে। জি ডি, জি ডি, জি ডি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম চেঞ্জ। এরপরের যে চেঞ্জটা করবো সেটা হচ্ছে আমরা ডি থেকে ই মাইনর, ডি 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 ই মাইনর। প্রথমে আপনি এভাবে হচ্ছে ট্র্যাক রাখবেন, ট্র্যাক রাখতে থাকবেন যে কীভাবে আস্তে 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 করে হচ্ছে আপনার এই কতটুকু আপনি এখন 1 মিনিটে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবেন, করে করে দেখবেন যে হয়তো 1 মিনিটে আপনি 5 থেকে শুরু করেছেন, তারপর 10, 15, 20, 2-3 দিনের মধ্যে প্র্যাকটিসে কিন্তু দেখবেন যে আপনি অনেক করতে পারছেন। বাট এই জার্নালটা বা ট্র্যাকটা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড যেটা হচ্ছে ডি ই মাইনর, ডি মেজর ই মাইনর, ডি মেজর ই মাইনর। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ই মাইনর এবং জি, ই মাইনর, জি, ই মাইনর, জি। এভাবে করে আমরা কাউন্ট করব, প্রথমে 1 মিনিটে আমাদের কতটুকু হচ্ছে। প্রথমে ই মাইনর, তারপরে জি, ই মাইনর, জি, ই মাইনর, জি। এভাবে করে আমরা কাউন্ট করতে থাকবো, প্র্যাকটিস করতে থাকবো যে 1 মিনিটে আমরা আসলে কতটুকু বার এটা চেঞ্জ করতে পারছি। এর পরের চেঞ্জটা হচ্ছে ডি এবং সি, ডি সি, ডি সি, ডি সি, ডি সি। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সি এবং জি, সি জি, সি জি, সি
খুব ধীরে ধীরে আমরা প্র্যাকটিস করবো, প্রথমে সি জি, চেষ্টা করব যে আমাদের শিফটিংটা যেন পরিষ্কার হয়। হ্যাঁ, চেঞ্জ করার সময় অনেক সময় দেখা যাবে যে আমরা চেঞ্জ করতে গিয়ে এরকম হয়তো ই করে ফেলতেছি, আঙুলটা ঠিকমতো বসছে না, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব, কিন্তু ঠিকভাবে প্র্যাকটিস করব। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা তো শুনে আসছি যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমার কাছে যেটা সেটা হচ্ছে আসলে প্র্যাকটিস মেক্স পার্মানেন্ট। সো আপনি প্রথমে যেভাবে প্র্যাকটিস করবেন ওইটা কিন্তু বসে যাবে আঙুলে, তো সে কারণে আমরা ভুলভাবে প্র্যাকটিস না করে সুন্দরভাবে শুদ্ধভাবে প্র্যাকটিস করব, আস্তে আস্তে করব, স্পিড ইভেনচুয়ালি চলে আসবে। হ্যাঁ, মানে প্র্যাকটিস করতে করতে কখন যে আপনি নিজেই অনেক বেশি করতে পারছেন এটা আসলে আপনি মানে প্রথম প্রথম বুঝতে পারবেন না, বাট পরে নিজেই গিয়ে টের পাবেন। এই কারণেই যে ওয়ান মিনিট চেঞ্জের যে বিষয়টা, দেখা যাবে যে আপনি হয়তো সকালে শুরু করেছেন, এক মিনিটে আপনি 10 বার পারছেন, বা এক মিনিটে আপনি হয়তো 15 বার পারছেন, প্র্যাকটিস করলেন ঘন্টাখানেক, একটু পরে আবার যখন শুরু করবেন দেখবেন যে আপনি 1 মিনিটে 25 বার পারছেন, 2 দিন প্র্যাকটিস করলে দেখবেন আপনি 1 মিনিটে 30 বার পারছেন, 40 বার পারছেন, এটাই হবে। হ্যাঁ, সো ভয়ের কিছু নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে হবে। সি এবং জি এর পরে যেটা সেটা হচ্ছে জি এবং ডি, জি ডি, জি ডি, জি ডি, জি ডি। এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে ই মাইনর এবং সি, ই মাইনর সি, ই মাইনর সি, ই মাইনর সি। আশা করি আপনারা এই জিনিসটা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। হ্যাঁ, প্রথম থেকে আমি আবার বলি, ডিসক্রিপশনে থাকবে যে কোন কোন কোনটা এবং কোনটা শিফট করতে হবে, কোন কোন কর্ডগুলো, দুটো দুটো করে, বাট আমি আর একবার বলে দিচ্ছি। হ্যাঁ, একদম প্রথমটা হচ্ছে জি ডি, জি ডি, তারপরটা হচ্ছে ডি ই মাইনর, ডি ই মাইনর, এরপরটা হচ্ছে ই মাইনর জি, ই মাইনর জি, ই মাইনর জি, তারপরটা হচ্ছে ডি সি, ডি সি, এরপরটা হচ্ছে সি জি, সি জি, তারপরটা হচ্ছে জি ডি, জি ডি, এবং এরপরটা হচ্ছে ই মাইনর সি, ই মাইনর সি, ই মাইনর সি। তো এই লেসন এই পর্যন্তই, এরপরের লেসনে অর্থাৎ 7 নম্বর লেসনে আপনাদের জন্য নিয়ে আসবো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রিদম। সো আমরা রিদমের একদম বেসিক থেকে শুরু করব, আশা করি আপনাদের কাজে লাগবে, প্র্যাকটিস করে যান, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন, জাস্ট লেগে থাকতে হবে। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।